রফিকুলকে নিয়ে পরিবারের সদস্যরা তারা কি বলছেন এবং এই যে জানা যাচ্ছে স্বপন মাঝির সঙ্গে তার একটা পুরনো শত্রুতার সম্পর্ক ছিল তা কি তারা জানতেন বাড়ির লোকের বক্তব্য পাঁচ ছ মাস আগে জেল থেকে ফিরেছিল রফিকুল সর্দার ক্যানিংয়ে তিন তিনটে খুনের অন্যতম অভিযুক্ত রফিকুলকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ কালকে দফায় বাড়িতে পুলিশি তল্লাশি চলে এর পাশাপাশি স্থানীয় মানুষজন তাদেরও খুব আছড়ে পড়েছিল রফিকুলের বাড়িতে রফিকুলের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় দুপুরবেলা পরিবারের সদস্যরা সেরকমটাই অভিযোগ করছেন এবং বাড়ির ভেতরে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলোর কার্যত লন্ডভণ্ড অবস্থায় রয়েছে বাড়ির ভেতরে থেকে টেলিভিশন সেট থেকে শুরু করে আরও বেশ কিছু জিনিস সেগুলো লুটপাট চালানো হয়েছে সেরকমটা পরিবারের সদস্যদের অভিযোগ এটা স্থানীয় মানুষজনের খুব আছড়ে পড়েছিল বাড়িতে তার জেরেই এরকম একটা পরিস্থিতি তৈরি হয় রফিকুল সর্দারের বাড়িতে এর পাশাপাশি দুদফায় পুলিশের আধিকারিকরা আসেন তল্লাশি চলে ঘরের ভেতরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঘরের ভেতরে যে চালের ড্রাম রয়েছে সেই চালের ড্রামের ভেতরে কিন্তু এখানে আগ্নেয়াস্ত্র বোমা এই সমস্ত কিছু লুকোনো রয়েছে কিনা তার খোঁজে তল্লাশি চালানো হয় পুলিশের তরফে গতকাল দুপুরে প্রথম দফায় তল্লাশি চলে আর রাতের বেলা দ্বিতীয় দফায় তল্লাশি চলে রফিকুল সর্দারের মা রয়েছেন পুলিশ এসে কি জিজ্ঞাসা করলো আপনাদের পুলিশ এসে বলে তোমার ছেলে কোথায় তাই নাই আমি বলতে পারিনি বলে আমার একা বাড়ি বাড়ি মেহারাজ বাড়ি বাড়ি বাবা রফিকুল কোথায় রফিকুল কোথায় আছে না আছে আমি বলতে পারিনি বাবা আমি বলতে পারছি না পরপর যে যে ঘরগুলিতে রফিকুল এবং তার পরিবারের সদস্যরা থাকতেন সেই ঘরের ভেতরে ভাঙচুর চালানো হয় ঘরের জিনিসপত্র জামা কাপড় সেগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ঘটনার তদন্ত চলছে আমরা দেখতে পাচ্ছি যে ঘরের ভেতরে যে যে সিলিং ফ্যান রয়েছে সেই সিলিং ফ্যানও কিন্তু একদম দুমড়ে মুছড়ে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে স্থানীয় মানুষজন যারা সে সময় এসেছিলেন তাদের খুব আছড়ে পড়েছিল বাড়িতে এবং এই ঘটনার পর থেকে কিন্তু বাড়ির বাকি যে অন্যান্য সদস্যরা রয়েছেন তারা বাড়ি ছাড়া স্বাভাবিকভাবেই কিন্তু গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে স্বপন মাঝির ভূতনাথ প্রামাণিক এবং ঝন্টু হালদার এই তিনজন সাইকেলে করে এই পথ দিয়েই কিন্তু যাচ্ছিলেন একুশে জুলাইয়ের প্রস্তুতি শিবিরে এবং সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী এই জায়গাতেই প্রথমে একটি বোমার শব্দ পাওয়া যায় যে সময় বোমাটি ফাটে তখন চারিদিক ধোঁয়ায় ধোঁয়ায় ভরে গিয়েছিল প্রত্যক্ষদর্শীরা বলছেন যে বোমা ফাটার কিছুক্ষণ পরেই পরপর আরও দু তিনটি শব্দ তারা শুনতে পান যার অর্থ হচ্ছে যে পরপর কিন্তু গুলি চালানো হয়েছিল এবং এবং দেহগুলি যে জায়গায় পড়েছিল সেই অবস্থান অনুযায়ী দেখতে গেলে স্বপন মাঝি প্রথমে গুলিবিদ্ধ হন এবং তারপরে তার যে দুই সঙ্গী রয়েছেন তারা যখন পালানোর চেষ্টা করছেন পার্শ্ববর্তী এই যে মাঠটা রয়েছে এই জায়গা দিয়ে ঠিক সেখানে কিন্তু তাদেরকে লক্ষ্য করে গুলি চালানো হয় যে সমস্ত জায়গায় পুলিশের তরফ থেকে চিহ্নিত করে দেওয়া রয়েছে সেই জায়গাগুলিতে গুলির খোল মিলেছে এবং যে যে জায়গায় এখানে পালানোর চেষ্টা করেছিলেন তারা সেই জায়গাতে কিন্তু না ফাটা বোমাও পাওয়া গিয়েছে তার অর্থ হচ্ছে এটাই যে এই যখন হামলা চলছে পরপর তখন কিন্তু ওই স্বপন মাঝির সঙ্গে মোটরসাইকেলে আরও যে দুই সঙ্গী বসেছিলেন তারা পালানোর চেষ্টা করেছিলেন এবং পালানোর চেষ্টা করাতে তাদেরকে ধাওয়া করে প্রথমে গুলি চালানো হয় তারপরে নৃশংসভাবে গলা কেটে তাদেরকে খুন করা হয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত একাধিক লোককে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় কেউই গ্রেফতার স্থানীয় মানুষজন যারা রয়েছেন তাদের সাথে কথা বলে এই ঘটনার আগে থেকে এই এলাকায় কারা কারা ঘোরাফেরা করেছিল সকাল থেকে তার একটা বিবরণ তদন্তকারীরা পাওয়ার চেষ্টা করছেন সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা